আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এখানে দেখতেই পারতেছেন আমি একটা টেবিল রানার আর কি, ডাইনিং টেবিল রানার তৈরি করেছি, হ্যান্ড প্রিন্ট করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। তো এখানে হচ্ছে আমি একটা আমি সাদা কালার নিয়েছি, তো আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। তো এই যে আমি বড় একটা বক্স আছে, তো সেই বক্সটা দিয়ে কিন্তু আমি গোলটা দিয়ে নিয়েছি, যেন একটু এদিক সেদিক না হয়। তো এই যে এই বক্সটা দিয়ে কিন্তু চারটা রাউন্ড দিয়েছি, আর দিয়ে এই যে দেখুন ডালপালা দিয়ে আমি ছোট ছোট করে পাতা দিয়ে নিয়েছি। আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, একটু খেয়াল করলে দেখতে পারবেন, আর পেন্সিলের দাগ হয়তো বা বোঝা যাচ্ছে না। তো এখানে হচ্ছে আমি অরেঞ্জ কালার দিয়ে ফুলগুলা দিব, আর জলপাই যে সবুজ কালারটা থাকে সেই কালারটা দিয়ে ডালপালাগুলো দিব। তো প্রথমে আমি ফুলটা এঁকে নিব, তো ফুলটা এঁকে তারপর হচ্ছে ডালপালাগুলো আঁকবো। হয়তো বা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে ডালপালাগুলো এঁকেছি এবং পাতাগুলো দিয়েছি। আমি কিন্তু ফুলটা চারটা পাপড়ি দিয়েছি। তো প্রথমেই কিন্তু একটা যোগ চিহ্ন যে থাকে যোগ চিহ্নর মতো দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে এই চিহ্ন গোলার মাঝখান দিয়ে আমি চারটা পাপড়ি দিয়েছি। তো এখানে হচ্ছে আমি অরেঞ্জ কালার ব্যবহার করতেছি, তা আপনারা চাইলে কিন্তু লাল কালার করতে পারেন, সবুজ কালার করতে পারেন, তো আপনারা যা যার ইচ্ছে মতো করতে পারেন। তো এখানে আমি অরেঞ্জ কালারটা দিয়ে করতেছি, আর সাদা কালারের সাথে কিন্তু যে কোনো কালারই যায়। তো আমি পাপড়ির ভিতরটা খুব ভালোভাবে কিন্তু কালার করে নিচ্ছি, যেন কোনো ফাঁকা না থাকে। আর এই টানগুলা খুবই সাবধানে দিতে হবে, যারা নতুন আছেন তাদেরকে বলতেছি। তো এখানে কিন্তু আমার ফুলটা কিন্তু আঁকা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ডালপালা আর হচ্ছে পাতাগুলো আঁকবো। আর এই টেবিল রানারটা কিন্তু অনেক সময় ধরে কিন্তু আমি এঁকেছি, আর এটার কাজটা কিন্তু খুবই ছোট ছোট করে করেছি।
মানে অনেক প্রচুর পরিমাণে ডালপালা দিয়েছি, যেন দেখতে অনেক ভালো হয় আর কি, সুন্দর লাগে। আর এত বড় রান্নাটা এই এরকম করে মানে এঁকে তারপর কালার করে ভরা কিন্তু মানে মুখের কথা না, অনেক সময়ের ব্যাপার। তো এরকম করে কিন্তু চারটা ফুল আমি এঁকেছি। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আর কি। তো একটা ডালের মাঝখানে কিন্তু আরো একটা ডাল দিচ্ছি, দিয়ে ছোট ছোট পাতা দিচ্ছি। তো একটু খেয়াল করলে দেখতে পারবেন যে একটা ডালের দিয়ে কিন্তু আরও একটা ডাল দিচ্ছি, তারপর আরেকটা ডালের মধ্য দিয়ে কিন্তু আরও একটা ডাল দিচ্ছি, দিয়ে ছোট ছোট পাতা দিচ্ছি। আর বড় ডাল যে আছে সেই ডালটা কিন্তু ওই কর্নারে যে ফুলটা দিয়েছি, তো সেই ফুলের সাথে কিন্তু আমি লাগিয়েছি। প্রত্যেকটা বড় ডাল কিন্তু চারটা ফুলের কাছে লাগানো আছে, আর বড় ডালগুলার মধ্যে ছোট ছোট ডাল দিয়ে মানে দিয়ে পাতা এঁকে নিচ্ছি। তো এই যে এই জায়গাটা আমি এঁকে নিয়েছি, তো এইভাবে আমি সবটা রানার কিন্তু এঁকে নিব। আরো তিনটা ফুল বাকি আছে আঁকার। তো এই যে আমি কিন্তু সবটা রানার হ্যান্ড প্রিন্ট করে নিলাম, এঁকে নিলাম। এখন শুকানোর পালা, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। তো এই যে আমার টেবিল রানার কিন্তু শুকিয়ে গেছে আর একদম রেডি হয়ে গেছে। যদি আমার রানার ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও করতে পারেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।